সালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ শফিক প্রিয় ভাইরা আজকে কয় দুই তিনটা ব্রেকিং নিউজ দেবো আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো প্রিয় ভাইরা আপনারা জানেন যে এখন বর্তমান প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে করোনা কিন্তু বাড়তির দিকে দেখুন কিছুদিন আগেও কিন্তু করোনা ছিল প্রতিদিন পনেরো বিশ পনেরো থেকে বিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এই রকম কিন্তু এখন কিন্তু এই যে সাতাশ তারিখের আপডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস মানে পাঁচশো চব্বিশ জন তো সেক্ষেত্রে কিন্তু সামনে যে লকডাউন হবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু এখন পুরোপুরি একটা গুঞ্জন চলছে হয়তো অনেকেই জানেন না যে সৌদি আরবে কিছু কিছু জায়গায় কিন্তু লকডাউনের সম্ভাবনা আছে তো প্রিয় ভাইরা এ নিয়ে আপনারা চিন্তিত হবেন না কারণ পূর্বে যখন এই জন্য হবেন না আপনারা হয়তো চিন্তা পড়ে যাবেন যে বাংলাদেশের সঙ্গে যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাবে কিনা না প্রিয় ভাইরা ইতিপূর্বে যখন দুই বছর গত দুই বছর যখন আমাদের সৌদি আরবে যখন করোনার বিষয় করোনা যখন প্রতিনিয়ত যখন চার পাঁচ হাজার পরিমাণও ছাড়াই গেছে তখন কিন্তু আমাদের বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ছিল না তো সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আমরা আশা করতেই পারি যে বাংলাদেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ হবে না প্রিয় ভাইরা আরেকটা বিষয় বলে রাখি যে সৌদি আরবে এই বছর শেষে কিন্তু মানে লাস্টের দিকে কিন্তু একটা চেকিং চলে যেটাকে আমরা সারাশি অভিযান বলি প্রিয় ভাইয়েরা এটা যারা আমরা ইয়াম্বোতে আছি এবং ইয়াম্বোর আশেপাশে যেসব ছোট ছোট যেসব শহরগুলো আছে যেমন ওমলেস বলেন বদর বলেন ইয়াম্বো বলেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আজকের থেকে কিন্তু একটা চেকিং চলবে পুরা তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটা দিন প্রচুর পরিমাণে চেক চলবে এই সেকটা কাদের জন্য সমস্যা হবে যাদের হুরুপ আছে যাদের একামার নেই যারা হাউস ড্রাইভার যারা আমেল মঞ্জিল যারা ডোমেস্টিক ওয়ার্কার বাহিরে কাজ করার অনুমতি নেয় তাদের উপরে কিন্তু এই চেকটার বেশি প্রভাব পড়বে তাই আমি আমার ভাইদেরকে বলতে চাই আপনারা যে যেখানেই থাকেন একটু সাবধানতা অবলম্বন করবেন প্রিয় ভাইরা আরেকটা বিষয় বলে রাখি এই যে প্লেনের টিকিটের যে মূল্য এটাও কিন্তু মোটামুটি একটু কমের দিক যেমন আপনার এখন আগে ছিল কিন্তু পঁচানব্বই হাজার এক লাখ প্লাসও কিন্তু হয়ে গেছিলো এখন কিন্তু সেটা কিন্তু আপনার সত্তর পুঁচাত্তর আশি তার মানে যদি আপনার আপনার যদি কোনো পরিচিত লোক থাকে ভালো কোনো লোক থাকে ভালো এজেন্সি থাকে তাহলে কিন্তু তাদের কাছ থেকে ইচ্ছে একটু কমও কিন্তু আপনারা পাবেন তো আমি এর আগেই একটি ভিডিওতে বলেছিলাম প্রিয় ভাইরা আপনারা যাদের ভিসা এখনও লাগে নাই বা যারা যাদের হাতে এখনও সময় আছে। সেই সব ভাইরা অবশ্যই এই জানুয়ারি মাস পর্যন্ত একটু অপেক্ষা করবেন জানুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের এর জন্য এই বিশেষ করে যারা নতুন আসছেন অবশ্যই প্লেনের টিকিটের মূল্যটা ইনশাল্লাহ আমাদের নাগালের ভিতরে আসবে আমরা আশা রাখি কারণ যেহেতু এখন থেকেই একটু কুমা ধরেছে তাহলে অবশ্যই জানুয়ারি মাসে আমরা ইতিপূর্বে কিন্তু খবর পেয়েছিলাম যে জানুয়ারি পনেরো তারিখের ভিতরে টিকিটের মূল্যটা মোটামুটি অনেকটাই কমে আসবে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতেও দিয়েছিলাম যে দেখুন অনেক প্লেন কিন্তু খালি আসতে তারপরেও কিন্তু আমার ভাইদেরকে টিকিট দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু সরকারের নজরেও গিয়েছে কারণ এই এই যে প্লেন যে খালি আসতেছে এটা কিন্তু আমাদের সরকারও কিন্তু জানে তো আমাদের সরকার অবশ্যই চাইবে না যে আমাদের প্লেন খাতে যেন এত বড়ো যাতে একটা লস না হয় তো সেক্ষ সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু টিকিট আমাদের জন্য কিন্তু টিকিটের মূল্যটা অবশ্যই কমাতে তারা বাধ্য হবে কারণ মানুষ কিন্তু আসছে না মা অনেক মানুষের দেখা যাচ্ছে সময় আছে তারা আর ভিড় জমাচ্ছে না কারণ এই ভিড়টা হয়েছিল যখন করোনা এই যে অমিক্রণ নতুন একটা ভাইরাসের কথায় যখন সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় যখন এই এই বিষয়গুলো বেশি আকারে ছড়ে রেখেছিলো তখন কিন্তু সব ভাইরাই কিন্তু নতুন পুরান সবাই কিন্তু টিকিট অফিসে ভিড় করার কারণেই এই বিষয়গুলো এই সুযোগটা কিন্তু দালালরা বা সিন্ডিকেট সিন্ডিকেটকারীরা কিন্তু নিয়েছিল তো সেটারই সেটাই এখন মোটামুটি আমার যেসব ভাইরা আসতে চাচ্ছে তারা এখন এই বিষয়গুলো বুঝতে পেরে তারা এখন মোটামুটি যাদের সময় আছে তারা কিন্তু একটু আপনারা যদি একটু সময় নিয়ে বা একটু ধৈর্য সহকারে যদি সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই আরও আপনারা টিকিটের মূল্যটা কম পাবেন তো প্রিয় ভাইরা সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর প্রতিদিন আপনাদের সঙ্গে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মোহাম্মদ শফিক আসসালামু আলাইকুম